সাহেবের সুযোগ্য সহযোগী এবং তার কন্যা নায়াব ইউসুফ, তার এলাকার তার আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা, আসসালামু আলাইকুম। যদি কামাল ইবনে ইউসুফ সম্পর্কে দীর্ঘক্ষণ আমাদের সুযোগ্য আলোচকবৃন্দ আলোচনা করেছেন, খুব অল্প কথায় এই ধরনের মানুষদের সম্পর্কে কথা বলা যায় না, কারণ এরা ব্যতিক্রমে মানুষ। আমি এখন প্রায় এই যে পত্রিকাটা বেরিয়েছে, কাগজটা বের করেছে, সেটা পড়ছিলাম। এখানে আমাদের মানব জীবন পত্রিকার সম্পাদক, তিনি একটা ছোট্ট লেখা লিখেছেন, মতি রহমান চৌধুরী সাহেব। তিনি প্রথমেই বলেছেন যে কথাটা বলতে চেয়েছেন যে জন্ম তার জমিদার পরিবারে, কিন্তু তিনি প্রজা হয়ে প্রজাদের সঙ্গে প্রজাদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, প্রজাদের একজন হয়ে গিয়েছিলেন। আসলে এই ধরনের একেবারে ফিউডাল অ্যারিস্টোক্রেটিক ডেমোক্রেটিক পরিবার থেকে উঠে আসা একজন ডেমোক্রেটিক লিডার, আপাদ মস্তক একজন রাজনীতিবিদ, একজন সজ্জন ব্যক্তি, যা আমাদের রাজনীতিতে এখন সম্পূর্ণ বিরল দেখাই যায় না। এই প্রজাতির রাজনীতিবিদ যারা ছিলেন, তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় গুণ ছিল তাদের নলেজ অ্যান্ড উইজডম, এটা এখন একদম বদলে গেছে। বিশেষ করে আমাদের বর্তমান এই অবৈধ সরকারের তাদের অত্যন্ত কর্মের ফলে পরিকর্মা হওয়াতে এদেশে এখন মাসল অ্যান্ড মানি, এছাড়া আর কোনো রাজনীতি, পুরো সংস্কৃতিটাকেই বদলে দিত। গত এক যুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। এখানে এখন আপনার সত্য সুন্দর বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই, এখানে এখন শুধুমাত্র ভয়াবহ প্রতিহিংসা, ভয়াবহ অন্যায়, অত্যাচার, নির্যাতন, মাসল, এছাড়া আমরা একই কথা বারবার বলতে আমারও ভালো লাগে না, ভালো লাগে না যে এই এক কথাই বলে যাচ্ছি, কোনো পরিবর্তন তো আমরা নিয়ে আসতে পারছি না। বন্ধু, এখানেই এদের সাফল্য। আমরা যে কথাটা বলি যে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের সাফল্যটা কোন জায়গায় হয়, যখন সারা জাতির মধ্যেই তারা একটা ত্রাস, একটা ভীতির সঞ্চার করতে পারে। কিছুদিন আগে, গত কয়েকদিন দু তিন দিন আগেই রামান কুমার একটা কথা বলেছেন, প্রফেসর রামান কুমার, তিনি বলতেন, লিখেছেন যে আগে যে বাক্যটা লিখতে আমার এক মিনিট সময় লাগত, সেই বাক্য লিখতে এখন আমার সাত দিন সময় লাগে। বারবার চিন্তা করতে হয় যে কোনটা লিখবো, কোনটা লিখবো না, কোন শব্দটা চয়ন করবো, কোন শব্দটা চয়ন করবো না, তাতে করে আবার আমার কি হবে, কোন বিপদে পড়বো, কোন আইনের আওতায় পড়ে যাবো জানি না, এই হচ্ছে অবস্থা। এই বিষয়গুলো আজকে সারা বাংলাদেশে গ্রাস করে ফেলেছে আমাদের কথা বলার, আমরা বলতে পারি না, নিঃশ্বাস প্রাণ খুলে নিতে পারি না, একটা দম বন্ধ করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যদি কামাল ইবনে ইউসুফ এই পরিবেশ থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন, কারণ তিনি যে পরিবেশে মানুষ হয়েছেন সেই পরিবেশটা ছিল আপনার লিবারাল ডেমোক্রেসির পরিবেশ। তার পরিবারের, তার পিতা মোহন মিয়া সাহেব পাকিস্তান সময় সব সময় তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আইয়ুব খানের রেজিমের বিরুদ্ধে, এবং এই পরিবারটা শত বৎসরের পূর্ণ একটি পরিবার, যে পরিবারের মূল বিষয়টা ছিল জনগণের কল্যাণ। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনীতি করেছেন, তাদের পরিবারের পূর্বপুরুষেরা, তাদের পথিক মেতেরা, কিন্তু লক্ষ্য ছিল একটা যে জনগণের কল্যাণ, মানুষের কল্যাণ। আমরা যারা এখানে আছে, কথা বলছিলাম এখন একটু আগে কবি আইসিকদারের সঙ্গে, যে ফরাজি আন্দোলনের যিনি প্রধান ছিলেন হাজি শরীফুল্লাহ, সেই বংশের ধারা নেওয়া পরবর্তীকালে আমাদের এই ফরিদপুরের যে মূল নেতৃত্ব যাদের হাতে ছিল, যাদের হাতে জনগণের অভিভাবকত্ব ছিল, তাদের মধ্য থেকে উঠে আসা এই পরিবার, এই পরিবার নিজের জন্য তারা কখনো চিন্তা করেনি,
বৃত্ত তৈরি করার কথা চিন্তা করেনি, তারা বৃত্তকে বিলীন করে মানুষের কল্যাণের কথা চিন্তা করে। চৌধুরী কামাল ইউনিভার্সিটির স্মৃতি এত অল্প সময়তে বারবার বলা, এত অল্প সময়তে বলা সম্ভব নয়, এবং সেটা আমি বলতেও চাই না। আমি শুধু তাকে জানি, আমার একজন অভিভাবক হিসেবে জানতাম, তাকে আমার প্রতিকৃত হিসাবে জানতাম, এবং তার কাছ থেকে অনেক কিছু আমি শেখার চেষ্টা করেছি। এত বিনয়, এত ভদ্রতা, এত সজ্জন ব্যক্তি, একজন ক্ষমতাবান ব্যক্তি হয়ে কত বিনয়ী হওয়া যায় চৌধুরী কামাল ইউনিভার্সিটির কাছে, এটা জানা যায়। একটি কথা না বলে আমি পারছি না, উনি আমাকে প্রায় ফোন করতেন। তো একদিন আমি আপনার দুপুরে বাসায় ফিরে যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলের চারটার দিকে আমাকে স্ত্রী এসে বললে যে উনি চাকরি করতেন, তখন বাসায় ছিলেন না, উনি এসে ফিরে বললেন তুমি শুয়ে আছো, কিন্তু যদি কামাল ইউনিভার্সিটি বসে আছেন, আপনি লাফটি উঠে দৌড়ে গেছি তার কাছে, কারণ আপনি আমাকে খবর দেননি, জানাননি। মানে আমি মানা করেছি, তুমি তুমি বিশ্রাম নিচ্ছ, যে তার তোমাকে কোনো বিরক্ত করি না, বিশ্বাস চৌধুরী কামাল ইউনিভার্সিটি। আমি ঠিক বোঝাতে পারছি না যে আমাদের রাজনীতিতে এই ধরনের নেতা, এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের রাজনৈতিক এখন একেবারেই নেই বললেই চলে। আমরা এখন এই মানুষগুলোকে যে মনে করছি, এটাও আপনার অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, যে কি করছে। এই বিষয়গুলো বাস্তবতা, অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে এই কথাগুলো এখন বলতে হয়। রাজনীতি থেকে যখন জ্ঞান, রাজনীতি থেকে যখন উইজডম, এটা যখন চলে যায়, সেখানে শুধুমাত্র এই মাসাল্লাহ মানি এই জিনিসগুলোর সামনে এসে দাঁড়ায়, তখন সেই রাজনীতি ফলপ্রসূ কোনো কিছু দিতে পারে না, জাতিকে তো দিতে পারেই না। এখানেই হাসিনা সফল হয়েছে বাংলাদেশের রাজনীতির সবগুলো সংস্কৃতিকে সে ধ্বংস করে দিয়ে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা আগেই বলেছি যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার চিকিৎসা দরকার, সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি যে ডাক্তার সাহেবরা যারা চিকিৎসা করছেন তারা বলেছেন যে টেকনোলজি তার চিকিৎসা করা দরকার, সেই টেকনোলজি এখানে নেই, সুতরাং তাকে অবিলম্বে কাল বিলম্ব না করে তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার। কিন্তু আমাদের যে দেশের জোর করে ক্ষমতা দখল করে থাকলে যে তিনি দেশ চালাচ্ছেন, তিনি বলছেন অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখা। এইটা কোনো একটা সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না। দুর্ভাগ্য আমাদের যে আজকে যে নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কারাগারে গেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি নিগৃহীত হয়েছেন, 1971 সালে 71 স্বাধীনতা যুদ্ধে হাফিজ ভাই এখানে আছেন, যে যখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করে, স্বাধীনতা ঘোষণা করে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই নেত্রী তার দুটো একেবারে শিশু তাদেরকে হাত ধরে নিয়ে তিনি পালিয়ে ঢাকা এসেছিলেন, সেখানে তিনি পাক কানাডার বাহিনীতে গ্রেপ্তার হয়েছিলেন এবং 16 ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সেই নেত্রীকে আজকে তার বিশেষ চিকিৎসা, উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি যে অবশ্যই একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবে, অবশ্যই একদিন কামাল, চৌধুরী কামাল ইউনিভার্সিটির মতো মানুষেরা সামনে এসে দাঁড়াবেন আমাদের, অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে আমাদের ঐক্য, আমাদেরকে গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে, আমাদেরকে সব রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, এই যে একটা ভয়াবহ, আমি সবসময় বলি এটাকে মনস্টার, এটাকে দানব, আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে, সেই দানবকে পরাজিত করতে হবে। আবার কামাল ইউনিভার্সিটির যে স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন, হাফিজ ভাইদের যে স্বপ্ন,
দেশের যে ব্যবস্থা দেশের যে স্বপ্ন যে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশে একটা সত্যিকার সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা করা এবং মাথা উঁচু করে দাঁড়াবার মতো রাষ্ট্র তৈরি করা, সেই রাষ্ট্র আমাদেরকে তৈরি করতে হবে এবং সেটাই হবে চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান এবং দেখানো। তার কন্যা নায়াব ইউসুফ আজকে রাজনীতি এসছে, আমরা সৌভাগ্যবান যে এই পরিবারের একটা ফ্ল্যাগ হাতে নিয়ে এসে সামনে এগিয়ে এসছে। আমরা বিশ্বাস করি সে তার বাবার পথ ধরে, তার পরিবারের পথ ধরে সেই ফ্ল্যাগকে সে এগিয়ে যেতে সম্ভব হবে। শুধু ফরিদপুরের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে আছে এই জন্যে যে সে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আসুন আমরা তার জন্য সবাই দোয়া করি, একই সঙ্গে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যেন বেহেশতের সবচেয়ে সুন্দর জায়গা নিতে থাকতে পারেন, সেই তো আমরা সকলের জন্য করি, তার জন্য করি। এবং কথা বলে তার বেহেশত কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চৌধুরী কামাল ইবনে ইউসুফ অমর হোক। আসসালামু আলাইকুম।